আলহামদুলিল্লাহ হি ক্যাফে ওসলাত আলহাম নবী বাদাম বোন জানতে চেয়েছেন আল্লাহর উপর কীভাবে পূর্ণ ভরসা অর্জন করে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারি আকুলু আবিল্লাহ তৌফিক ধন্যবাদ বোনকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আল্লাহ আল্লাহর উপরে পূর্ণ ভরসা করা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং কোনো মুসলিম নরনারী নারী যদি যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা রাখে তাহলে এর সুফল সে অবশ্যই পাবেই দুনিয়াতেও আল্লাহর আলমিন তাকে সুফল দান করতে পারেন আর আখের হাতে নিশ্চিতভাবে তো পাবেনি সেই হাদিসে এসেছে রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে থেকে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের কোনো হিসাব নেয় এবং অন্য বর্ণনে এসেছে যে প্রত্যেক হাজারে আবার সত্তর হাজার অর্থাৎ অসংখ্য আল্লাহর বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে এদের মৌলিক যে গুণগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে সেইটি হচ্ছে মূলত চারটি গুণ বলা হয়েছে চারটি গুণের মেনই হচ্ছে আল্লাহর প্রত্যাবাকল করা চারটি গুনের মধ্যে রাসুস বলেছেন অহুমুল্লাহ তারা মানুষের কাছ থেকে ঝাড়ফুঁক চাবে না অর্থাৎ মানুষের কাছ থেকে তা ঝাড়ফুঁক তাকে করুক এমন আবেদন সে করবে না তবে তার অনিচ্ছা সত্ত্বে কোনো ব্যক্তি যদি তাকে ঝাড়ফুঁক করে কোরআন এবং সই হাদিসের আলোকে তাহলে সেটি নিষিদ্ধ না যায় আছে ওলা একত বুন এবং তারা লোহা গরম করে এক দ্বারা শরীরে প্রলেপ করবে না ওলায়তারুন আর তারা হচ্ছে পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করবে না অথবা কোনো দিন বা ব্যক্তিকে অশুভ মনে করবে না এবং হান্ড্রেড পারসেন্ট আলা ও আলা রব্বিহীন এতওয়াকুন তারা আল্লাহর উপর ভরসা করবে এটি হচ্ছে মেন জান্নাতে বিনা হিসেবে যাওয়ার মেন আমল হচ্ছে আল্লাহর উপরে যতযথভাবে ভরসা করা আল্লাহ রব্লা আলমীর উপর যারা যতযত ভরসা করেন আল্লাহ রব্লা আলমিন তাদের জন্য হয়ে যান হাদিসে এসেছে আনাসমিন মালিক বলছেন যে আউ বকার্লা তালা আনহু তিনি হচ্ছে হিজরতের ঘটনা বর্ণনা করেছেন বলেছেন নাদারতু তু ইল আকদামিল মুস্তিক আল্লা ওয়ানাহ গার আমি লক্ষ্য করলাম যে মুস্তিকরা আমাদেরকে একেবারে মানে তালাশ করছে খুঁজছে আর আমরা ওই সময় গাড়ে মানে ওই গর্তের মধ্যে আছি আর মুস্তেকদের পায়ের আওয়াজগুলো যেন আমি শুনতে পারছি ফকুল আর রাসুল আল্লাহ আমার অন্তরে ভয় সৃষ্টি হলো না জানি তারা আমাদেরকে গ্রেফতার করে ফেলবে তাই আমি রাসুলকে আমার জন্য ভয় না আমার ভয় হচ্ছে রাসুলের জন্য বললাম লাউ আন্না আহাদা আহাদাহুম না ইলাকা কাদামাই। আবসারানা তাহতা কাদামাই ইয়া রসুল্লাহ তাদের কেউ যদি মানে তার পায়ের দিকে যদি দৃষ্টিপাত করে তাহলে কিন্তু তারা আমাদেরকে পেয়ে যাবে এবার রসুল সাল্লাহ সাল্লাম আউ অভয় প্রদান করে বলছেন ইয়া আবাবাকরিন বাকরিন মা বন্য কবি ইসনাইন আল্লাহ হুসাইসুহমা আউ বাকর তোমার কি ধারণা যে ওই সত্তা সম্পর্কে যে ওই দুইজন যাদের তৃতীয় হচ্ছে আল্লাহ তোমার কি ধারণা যে আমরা আমাদের দুইজন দুইজন গর্থে আছি কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ তৃতীয়জন হিসাবে আসেন সুতরাং চিন্তার কোনো কারণ নাই আর এই ঘটনা বর্ণনা করতে যায় আল্লাহ রব্লা আলমিন বলছেন

সুফল কিন্তু পেয়েছে এরপর নুহ আলাই সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে তিরস্কার করল তিনি দাওয়াত দিচ্ছিলেন সেই সময় কিন্তু তিনি আল্লাহর উপর তওয়াক্কুল করেছিলেন বলেছিলেন ফা আলাল্লাহ হে তু আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করছি উহুদের যুদ্ধে মুসলমানদের উপরে কিছুটা বিপদ এসেছিল রাসুলসাল্লাহ সাল্লামের আদেশ অমান্য করার দরুণে এই যে যেদিন উহুদের যুদ্ধ হয়েছি পরের দিনই আবু সুফিয়ান কাফিরদের নেতৃত্ব দিচ্ছিল সে বলছিল যে মুসলমানদেরকে একবারে আরও সমলে ধ্বংস করব। করবো রসুল সালাইসাল্লাম এইদিকে তিনি হচ্ছে চিন্তা ভাবনা করছেন যে কিছুটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসলো আবার এই মুহূর্তে আবার আবু সুফিয়ানের এই এই ই আসছে এবার রসুল সাহেম সাহাবিদেরকে অভয় প্রদান করে বললেন যে এদেরকে আমরা শেষ করব। এবং আবু সুফিয়ান অলরেডি মেসেজ পুষিয়ে দিল যে যে নিশ্চয়ই মানুষেরা একত্রিত হয়েছে আপনাদেরকে হত্যা করার জন্য মারার জন্য সুতরাং তাদেরকে ভয় করুন এই কথা যখন বলল তখন আল্লাহ রসুল সাহাবিদেরকে তার একনিষ্ঠ ছাত্র সাহাবিদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো তখন আল্লাহর উপর তকুল করলো তারা ঈমান আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিলেন এবং তারা বলল হাসবুন ওয়াকিল এটা তারা বলতে লাগলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর আল্লাহ হচ্ছে উত্তম মানে ভরসাকারী আল্লাহর উপরে আমরা করব ওয়াকিল এইটি হচ্ছে তিনি বলতে লাগলেন আর আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ ইমাল আকিল। আর আমাদের নবী যখন মানুষেরা মানে বলতে বলতে লাগলো যে একবারে সমূলে ধ্বংস করে দেওয়া হবে মোশ্রেকরা কিন্তু একত্রিত হয়েছে তখন আমাদের নবী বলেছিলেন হাসবুন আল্লাহ হন আইমাল এটিকে বলা হয় হামরাউল আসাদ যেটা যুদ্ধ রাসুল মানে মদিনা থেকে মদিনার আর দক্ষিণে অবস্থিত পরে আনুমানিক মদিনা শহর থেকে বিশ কিলোমিটার দূরে এ হামরাউল আসাদ নামক জায়গায় যুদ্ধ হয়েছিল কিন্তু যুদ্ধ হয়নি তারা মানে রাসুল এবং সাহাবিদের আল্লাহর ওপরে এত গাঢ় তাওয়াক্কুল ছিল এবং এইটা আবু সুফিয়ান জানতে পেলো যে হয়তো আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো না তারা পালিয়ে চলে গেল ভাইরামার আমার। এইভাবে আল্লাহর উপর যদি আপনি যথাযথভাবে যদি ভরসা করেন এর সুফল আপনি পেয়ে যাবেন পাবেনি পাবেনি তাই ইব্দুল কাইম রাহিমহল্লা বলেছেন যে আল্লাহর উপরে যথাযথ তওয়াক্কুল করা এটি হচ্ছে দিনের বা ইমানের অর্ধেক অংশ অর্ধেক অংশ হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে তওয়াক্কুল করা সুতরাং এই আল্লাহর উপর তওয়াক্কুল করা এটি বড় একটি গুণ আল্লাহর উপর তওয়াক্কুল করা এটি আমরা আমরা তিন ভাগে ভাগ করতে পারি আর তওয়াক্কুল ফিল উমুর আল্লাহ তিল্লা ইয়াকদির আলহ ওই সমস্ত বিষয় আল্লাহ উপর তওয়াক্কুল করা যে বিষয়গুলো দান করার ক্ষেত্রে বা যে বিষয়গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারে না সুতরাং ফাহাদ আল্লাহ ইয়াজুস আয়াকুনা ইল্লা আল্লাহ ও তওয়াক্কুল ফিহাদ আল্লাহ আল্লাহ গাইল্লা শেরকু আকবর এই ক্ষেত্রে আল্লা সারা আপনি যদি কোনো গয়দুল্লার উপর যদি ভরসা করেন তাহলে আপনি সিরকে আকবার করলেন তাহলে যে বিষয়গুলো একমাত্র আল্লাহরই দেওয়ার ক্ষমতা আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা কিন্তু আপনি মাজারে গেলেন আপনি দরগায় গেলেন আপনি ভণ্ড কবিরাজের কাছে গেলেন সেখানে কি আপনি সে কি দিল আর আপনি মনে করলেন যে ওর কারণেই হয়ে গেল সুতরাং এটা আল্লাহর হাতে আল্লাহ দিবেন এই ক্ষেত্রে মানুষের কোনো শক্তি নাই কোনো মাখলুকের কোনো শক্তি নাই এই আল্লাহসারা অন্য কেউ এইটা দেওয়ার ক্ষমতা রাখে না সেই বিষয় যদি সেই বিষয়ে আল্লাহ সারা অন্য গাইডুল্লার উপর কেউ যদি তাওয়াক্কুল করে তাহলে সে শিরকি আকবার করল দ্বিতীয় হচ্ছে আর তাওয়াক্কুল ফিল আসবাব জহেরা কামাই কামান ইউ আল্লেক আমালা ওয়া রাজা আল আহাদ আহাদি মিনাল খালক ফি মা আকদারাহু আল্লাহু আলাই ফাহাদা মিন আল শিরক আসগর যে আপনি কিছু মাধ্যম রয়েছে ওই জিনিসটা অর্জন করার জন্য এই মাধ্যমগুলো আপনি মানে মাধ্যমগুলো গ্রহণ করবেন যেমন আপনি কোথাও চাকরি করবেন চাকরির জন্য আপনি মাধ্যম ধরছেন কিন্তু এটি যদি আপনার ওই আশা পূরণের জন্য যদি এই ওই ব্যক্তি কিন্তু ওইটা ক্ষমতা রাখে হয়তো একজন ব্যক্তি আপনাকে চাকরি দিবে তার ক্ষমতা আছে তারপরেও যদি সম্পূর্ণ ওই ব্যক্তির উপর আপনি নির্ভর করেন তাহলে সেটাও কিন্তু শিরকে আসগার হয়ে যাবে ব্যক্তি দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এই ক্ষেত্রে আল্লাহর উপর আপনাকে ভরসা রাখতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে তা হচ্ছে এই যে ওই বিষয়টি অর্জন করার জন্য যেটা মাকলুকের ক্ষমতা আছে মাকলুককে মানে তাকে সাহায্য করার ক্ষমতা আছে ওই বিষয়ে তার কাছে সাহায্য চাবি ওই জিনিসটা অর্জন করার জন্য কিন্তু সাথে সাথে সে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে কিন্তু এটি একটা মাধ্যম এটা একটা মাধ্যম মাত্র মাধ্যমটা গ্রহণ করবে কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এটাতে কোনো সমস্যা নেই সুতরাং আমরা যতযুথভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি আল্লাহর উপর তওয়াক্কুল করে আল্লাহ যথেষ্ট হয়ে যায় আল্লাহ যে আল্লাহর উপরে যতচ তওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট হয়ে যায় অনেক বাস্তব ঘটনা ঘটনা রয়েছে একবার সত্য ঘটনা যারা আল্লাহর উপরে যতযুথ তওয়াক্কুল করেছে আল্লাহ তাদেরকে দান করেছেন অনেক অভাবী ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছে পড়েছে আল্লাহর আলমিন তাকে ধনী করে দিয়েছেন সম্পদ দিয়েছেন আল্লাহ তার অনেক অবস্থা সংশোধন করে দিয়েছেন এক মসজিদের সৌদি আরবের খতিব সাহেব শেখ হাফেজ দাউসারি তিনি তার জীবনের বাস্তব ঘটনা বর্ণনা করছেন যে আমি এক মসজিদের খতিব ছিলাম আমি সেখানে মসজিদের ইমাম পিলাস খতিব ছিলাম প্রত্যেক জুমার দিন দেখতাম যে একটা মহিলা সেখানে সাহায্যের জন্য মসজিদের দরজায় অপেক্ষা করছে মুসল্লিরা শুধু খালি সে জুমার দিনে আসতো অন্য কোনো দিন আসতো না যার যতটুক সম্ভব তাকে দান করত একদিনের ঘটনা সে জুমার দিনে মসজিদের দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করলো না অবশেষে মহিলা ইমাম সাহেব যে দরজা দিয়ে বের হয় সেইখানে তিনি অপেক্ষা করছেন যে ইমাম সাহেবের কাছে কিছু সাহায্য চাবেন ইমাম সাহেবের বের হলেই তিনি তাকে বললেন যে আপনি ইমাম সাহেব বলছেন হ্যাঁ বলছেন দেখুন আমি এইখানে শুক্রবারের দিন আসি কিছু টাকা মানুষেরা দেয় আমি কোনো কাজকর্ম করি নাই আমার বেশ কিছু সন্তান রয়েছে আর সন্তানদের দেখভাল আমি করি আমি আমার স্বামী হচ্ছে মৃত্যুবরণ করেছে আমি আমারই দায়িত্ব এই সন্তানদেরকে লালন পালন করার আমার কোনো কাজ নাই এইভাবেই আমি চলি কিন্তু আজকে আমাকে কেউ কোনো সাহায্য দিল না তখন ইমাম সাহেব তার এই কথাতে খুব তিনি ব্যথিত হলেন বললেন ঠিক আছে আমি আপনাকে কিছু সাহায্য করছি তবে আমার একটি অনুরোধ আপনাকে রাখতে হবে তা হচ্ছে এই যে আপনি আল্লাহর উপর তওয়াক্কুল করুন আর আপনি সাবধান কোনো মানুষের উপর তওয়াকুল করবেন না আল্লাহর উপর তওয়াক্কুল করবেন আর হচ্ছে আপনি বেশি করে আস্তাক ফিল্লা পড়বেন আল্লাহ হাউলাওয়ালা কৌ আছে ইল্লা বিল্লাহ এইটি আপনি কন্টিনিউ পড়তে থাকেন আপনি পড়বেন আপনি সন্তানদেরকেও পড়বেন পড়াবেন কন্টিনিউ আপনি আমল করতে থাকুন আর আল্লাহকে ভয় করুন প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করি চলুন তাকে অবলম্বন করে চলুন এই মহিলাটা বাসায় যে ইমামের এই কথাটা তিনি একেবারে হানড্রেড পারসেন্ট আমল করতে শুরু করলেন এবং তার শিশু বাচ্চাদেরকেও শিক্ষা দিলেন যে তোমরা বেশি করে আস্তাক ফিল্লা পড়ো লা হ্যাউলা ইল্লা বিল্লা পড়ো এবং আল্লাহর উপরে ভরসা রাখো পড়ছে কন্টিনিউ পড়ছে পড়ছে কিছুদিন যেতেই এক সপ্তাহ পূর্ণ নাই হতেই তার যেখানে বাড়ি ছিল অত্র এলাকায় সবচেয়ে ধনাগ্রশালী ব্যক্তি তার মাকে পাঠিয়েছে এই মেয়েকে বিয়ে করার জন্য আর সে ছিল চার হচ্ছে চাচাতো ভাই মেয়েটা দেখতে সুন্দরই ছিল কিন্তু দিনদার বলছে প্রথমত বেশ কিছু মানে জিনিসপত্র খাবার আসবাব কিছু নিয়ে একজন ব্যক্তিকে তার বাসায় পাঠিয়ে দিল তারপরে তার মানে ওই ছেলের মা বরের মা ওই ছেলেকে বলছে দেখো গো মেয়েটা খুব ভালো তুমি হচ্ছে মেয়েটাকে বিয়ে করো না কেন তখন ওই ছেলেটা মায়ের কথা শুনে এই মেয়েটাকে বিয়ে করল এবং এর যে সন্তান আদি ছিল সকলকেই তার বাড়িতে নিয়ে যে একটা আলাদা স্পেশাল তাকে ঘর দিল এবং সব কিছু দায়িত্বভার সে গ্রহণ করলো সুভান আল্লাহ এক সপ্তাহ পার না হতেই এবং সে মানে সৌদি আরবের ঢ্রনাঢ়্রশালী ব্যক্তিদের তালিকায় তার নামও রয়েছে আল্লাহ বেলা আলমী তাকে দান করলেন ইমাম সাহেব বলছেন যে আমি কয়েক জুমাতে তাকে দেখতে না পেয়ে আমি এই মহিলাটার খবর শোনার জন্য খোঁজ নিতে নিতে যেই বাসায় সে থাকতো ভাড়ায় সেখানে আসলাম এসে বললাম যে মহিলার খবর কি তে বলছে সে সব কিছু নিয়ে এখান থেকে চলে গেছে তো বলছে তার তো কিছুই নাই কোথায় যাবে সে এরপরে মহিলার মানে ফোন নাম্বার সংগ্রহ করে এই বিস্তারিত ঘটনা তার থেকে জানল এইভাবে বাস্তব ঘটনা অনেক রয়েছে যে আল্লাহর ওপর কেউ যদি তাওয়াক্কুল করে ইস্তেগফার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আল্লাহ তাকে এমন জায়গায় থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারে না কল্পনাতীত আল্লাহ তাকে রিজিক দান করবেন এই জন্যই আমাদের উচিত সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর উপর তওয়াক্কুল করি তাহলে কিন্তু আমরা এই তওয়াক্কুলের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা এগুলোকে মোকাবেলা করতে পারি অনেক কিছু বিপদ আপদ থেকে কিন্তু আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে কিন্তু রক্ষা করতে পারেন তো এই জন্যই সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে সার্বক্ষণিকভাবে আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করবো রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা যদি ওই পাখির মতন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যেই পাখি সকালবেলা বাসায় থেকে বেরিয়ে পড়ে ক্ষুধার্ত অবস্থায় আবার যখন সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে তখন মনে সুখে উদর পূর্তি করে গান গাইতে গাইতে সে বাসায় ফিরে আসে সুহান আল্লাহ সুতরাং এই ক্ষেত্রে সে কিন্তু মানে এই এই পাখির কিন্তু কোনো খাবার রিজার্ভ কিন্তু থাকে না সে পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেই কিন্তু সে বাসা থেকে বেরিয়ে পড়ে লাউ আন্নাকুম লাউ তালু না আলাল্লাহি হাক্কা তাইরা তাকদু খিমাসা ওয়া বেতানা সুহান আল্লাহ এই জন্যই আল্লাহর উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে ভরসা যদি আমরা যত করি তাহলে কিন্তু আমরা এর সুফল কিন্তু পাবই এটা সুনিশ্চিত সুফল আপনি পাবেনই যদি যথাযথভাবে আপনি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন এই জন্যই আমাদের উচিত যে আমরা করব একটা হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর আহাব চারটি বিষয় এমন রয়েছে আল্লাহ যাকে মোহাব্বত করেন তার এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ এই চারটি গুণ দান করে থাকেন আর সমাধ আজে বাজে কথাবার্তা না বলে নীরবতা পালন করা যে কথার কোনো অর্থ নেয় সেটা না বলে সে নীরবতা পালন করা মিন হোসেন ইসলামিল মার এ তার কুহুমা লাই আনে দুই নম্বর আওয়াক্কুল আল্লাহ আল্লাহর উপর ভরসা করা তিন নম্বর আব বিনয়ী হওয়া আল্লাহর জন্যই বিনয়ী হবে চার নম্বর ওজুহুদ্ফিদ দুনিয়া এবং দুনিয়া বিমুখ হয়ে সে আখেরাত মুখী হবে এই চারটি গুণ আল্লাহ যাকে মানে ভালোবাসেন তাকেই আল্লাহ দান করে থাকেন আল্লাহ হরবুল্লাহ আলমিনের কাছে আশা রাখি আল্লাহর উপর আমরা জন্য যথযথ প্রতিটি ক্ষেত্রের জন্য তবাক্ষ এবং ভরসা রাখতে পারি তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন হা আলাম আলম ওসলাল নবীন মহম্মদ ও আলহি সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত